না বন কনের উপস্থিতি মোটেও জরুরি নয় বরং কনের অনুমোদন কনের পূর্ব অনুমতি নেওয়াটা হলো জরুরি এবং অনুমতির ক্ষেত্রেও সবাই ব্যাখ্যা করে বলা হয়েছে যে অনেক সময় কুমারী মেয়েরা সরাসরি জবান দিয়ে বলতে চায় না তখন রস উল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সৈয়াদ নোহা নহা তোহা চুপ থাকাটাই তার অনুমোদন তো মেয়ের অনুমতি অনুমোদন নেওয়াটাই হলো জরুরি যা মেয়ের পিতা বা মেয়ের অভিভাবক গ্রহণ করবে পূর্ব থেকে এরপরে বিয়ে পড়িয়ে দিবে বরের সাথে বিয়ে পড়িয়ে দিবে কিন্তু মেয়ের উপস্থিতি জরুরি নয় আর বিশেষ করে বর্তমান যে প্রথা অর্থাৎ মেয়ে রূপে নিজেকে সাজগোজ করে রাখে বিউটি পার্লার করে রাখে এরপরে যাচ্ছে সাক্ষীর নামে ওই দেয়াদব কিছু লোক ওর সাথে আরো অনেকে যাচ্ছে সাক্ষীর নামে এবং ওই সময় সাক্ষী না হয় ওই সময় তাকে বলা হয় যে এই ব্যাপার তোমার উমের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এত টাকা মহরের বিনিময়ে তাকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করো বা গ্রহণ করলে কিনা তার মুখ থেকে শোনা যেন চলে যায় এক ঝাঁক নির্বোধ এটা সম্পূর্ণ ও আসরিয়তী কাজ বরং কোনো প্রয়োজন নেই মেয়ের বাবা উপস্থিত মজলিসে এতটুকু বলতে পারে যে আমি আমার মেয়ের অনুমতি নিয়েছি আমি এখন বিয়ে পড়াবো যে লক্ষ্য করে বলবে বরকে যে আমি আমার মেয়ে অমুক তার সাথে তোমার বিয়ে দিচ্ছি এত টাকা মহর ধার্যের বিনিময়ে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে কিনা বা তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো যদি সে বলে সে গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ বা গ্রহণ করলাম কবুল করলাম এতটুকু বলে যথেষ্ট বিয়ে হয়ে গেছে। এরপরে বর কেন্দ্র করে দোয়া দেওয়া দরকার দোয়া পড়া শোনা দোয়াটি হলো বারাক আল্লাহ লাখা বারাক আদায়িকা ও জামা বাইনা ফি খাইর বরকে লক্ষ্য করে এবং তাদের নবদম দম্পতিকে লক্ষ্য করে এই দোয়াটি বলা শোনা বাস বিয়ে হয়ে গেছে আর বিয়ে পড়ানো আগে সোনাতে যে খুদবার রয়েছে খোদ্ পড়বে যা মুসলিম শরীফে অংশে কে এবং বাকি অংশটুকু সোনামগঞ্জে হেসে সে দোয়াটি جاء خطبه فراحتك جمع خطبه ونخد به على سلام حشرنا إتيتي أتى إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا

তার নিজের মেয়ের বিয়ে দিয়ে দিবে ছেলের সাথে নিয়ম অনুযায়ী এক কথা যদি সে বলে যায় দেয় খোদ বা ছাড়াও যদি বলে দেয় যে আমি তোমাকে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম এত টাকা মোহরের বিনিময় বা মোহরের কথাও যদি না উল্লেখ থাকে বরং বলে তোমাকে আমার মেয়ের বিয়ে দিলাম আর সে বলে হ্যাঁ গ্রহণ করলাম অসুবিধা নেই এরতেই হয়ে যাবে বোখার শরীর হাতিসির সেরসুফুল্লাহ সাল্লাহ আলী এক মিসকিন সাহেবীকে বলেছিলেন যিনি মোহর দেহার দেওয়ার মতো একটা লোহার আংটিও খুঁজে পাননি এত বড় মিসকিন বলেছিলেন তাকে লক্ষ্য করে তো তো কাহা কাহা যাও তোমার বিয়ে দিয়ে দিলাম ওর সাথে ওই মহিলার সাথে কোরআন হতে যে সমস্ত সুরাগুলি তোমার নিকট রয়েছে মুখস্থ এর বিনিময়ে তার মানে এই সুরাগুলি তুমি তাকে শিখিয়ে দিবে তাহলে দেখা যাচ্ছে এখানে খোদ বা ওলাহানি তো খোদ বাবাটা সন্না বিয়ের পূর্বে ওটা ছাড়াও বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যাবো খালি হাদিস দ্বারা প্রমাণিত তো এই হলো নিয়ম আর প্রচলিত যেটা নিয়ম এটা জাহিল ইয়াত অর্থাৎ কনের নিকটে যাওয়া সাক্ষী গিয়ে বলবে প্রাবক্ত নিয়মে আর কনে পরিপাটি হয়ে রয়েছে রূপচর্চা করে রয়েছে এগুলি সবই বর্তমান জমানার জাহিরিয়াত দান করুন আশা করি বুঝতে যে মেয়ের বৈঠকে উপস্থিত হওয়া মতেও জরুরি নাই সন্ন্যত নাই ও যে খরচ কিছুই না মানে উপস্থিত মানে ওই লোকজনের সামনে এসে হাজির হবে বিয়ের সময় এটা জরুরি নাই আশা করি বুঝতে পেরেছেন